সন্দেশখালীতে ইডির ওপর হামলা প্রসঙ্গে এবার এনআইএর তদন্ত বাংলায়। শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে ইডির ওপরে হামলার প্রসঙ্গে বাংলার আইনশৃঙ্খলা ধ্বংসের মুখে বলে তোপ দেখেছেন তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হলো এক ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের। সেই প্রসঙ্গেও শুভেন্দু অধিকারী সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে মেনশান করে এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। সাত সকালে সন্দেশকারীর তৃণমূল নেতা শাহজাহান শেখের সাম্রাজ্যে হানা দেয় ইডি। যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময় শুরু হয় বিক্ষোভ। কয়েকজন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের অনুগামী বলে পরিচয় দিতে থাকেন এবং গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কোনোরকমের ঘটনাস্থল ছাড়েন ইডি আধিকারিকরা। এক ইডি আধিকারিক কার্যত রক্তাক্ত হয়ে পড়েন। আর এ নিয়ে গোটা রাজ্য যখন কেঁপে উঠেছে, ঠিক সেই মুহূর্তেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে মেনশন করে সরাসরি এবার এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। শাহজাহান শেখের সাম্রাজ্যে হানা দেওয়ার ফলেই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রান্ত হতে হয়েছে। বাংলায় এনআইএর তদন্ত শীঘ্রই প্রয়োজন, বিশেষ করে সন্দেশখালীর এই ঘটনার পরেই, দাবি শুভেন্দু অধিকারীর।